আওয়ারা সিনেমায় আমার চরিত্রের নাম সূর্য। সূর্য কোনো পরিস্থিতিকে খুব একটা সিরিয়াসলি নেয় না, যে কোনো পরিস্থিতিকে খুব ইজিলি লাইটলি হ্যান্ডেল করে। পরিবারে ওর দাদা বৌদি ভাইপো সনাতন সে জানে যে দাদা ওকে ভালোবাসে, দাদাও জানে যে ভাই ওকে ভালোবাসে, কিন্তু সেই ইমোশনসগুলোকে কোনোদিনই সেইভাবে প্রকাশ করে না। উজ্জ অথচ একটা ডিপ কানেকশন আছে উইথ হিজ ফ্যামিলি। তার একটা প্রেম আছে, যেটা আমরা প্রায় দেখে আসি লাভ এট ফার্স্ট সাইট। এই প্রেমটাও, সূর্যের প্রেমটাও লাভ এট ফার্স্ট সাইটেই হয়। পৌলমী সায়ন্তিকা যে রোলটা প্লে করছে, পৌলমীকে প্রথম দেখাতেই ও প্রেমে পড়ে যায়। সেটাও খুব লাইটলি নেয়, গিয়ে প্রথমে অনেক মজাদার সিকোয়েন্সেস, গিয়ে ফাইনালি যখন নিজের প্রেমের প্রকাশ করে, গিয়ে সরাসরিভাবে বলে দেয় আই লাভ ইউ। পৌলমী একটা পাশের বাড়িরই মেয়ে, কিন্তু একটা ওয়েল অফ ফ্যামিলিকে বিলং করে। ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো নর্মালি পাশের বাড়ির মেয়ের যেরকম ক্যারেক্টার থাকে সেরকমই আছে, আর নিজের সেলফ রেসপেক্ট আছে, সেলফ এস্টিম আছে, সেগুলো নিয়েই ও চলে। আর ও এই ছেলেটার মধ্যে গ্র্যাজুয়ালি বুঝতে পারে যে হ্যাঁ, এ হয়তো অনেকটা আওয়ারিগিরি করে, অনেকটা হয়তো কথাবার্তা একটু আউটস্পোকেন আছে, একটু ফ্ল্যামবয়েন্স আছে, বাট হি অলসো হ্যাজ আ গোল্ডেন হার্ট। শি ফাইনালি রিয়েলাইজেস ইট। আর ওই বিশ্বাসটা রাখে যে একদিন না একদিন পৌলমী ওকে ভালোবাসবেই। শোনো, পৃথিবীর সব দাদা তোমার দাদা হবে, আর সব লাভার আমার হবে, একবার বলে দাও চলে যাচ্ছে। আর কোনোদিনই সেইভাবে হয় না যে খুব ইমোশনালি গিয়ে বললো যে হ্যাঁ আমি তোমাকে ভীষণ ভালোবাসি অ্যান অল দ্যাট, নো নাথিং লাইক দ্যাট। খুব বিশ্বাসের সাথে খুব কনফিডেন্টলি সবসময় গিয়ে বলে যে একদিন তুমি আমার হবে। এই ধরনের ওর ক্যারেক্টার। এই শোনো, তুই না এখন এখান থেকে চলে যা। গিয়ে গিয়ে পিছিয়ে আসি, কেন বেরোতে চাই না একা। ওর ডায়লগ থেকে শুরু করে, ডায়লগগুলো সলিল ভীষণ ভালো লিখেছে, ডায়লগ থেকে শুরু করে ওর হাবভাব, চিন্তাধারা, আবেগ সব কিছুই ভীষণ আওয়ারা গোছের, যেটাকে যদি খুব চলতি বাংলায় বলা হয় যে এক ধরনের কেওড়া। সূর্য এই সিনেমায় পৌলমীর জন্য
যে কোনো পরিস্থিতিতে যেতে পারে, যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। এমনকি এমনও একটা সিচুয়েশন আছে যখন ওকে হয়তো একদম মৃত্যুর কাছে অবধি পৌঁছতে হয়েছে, হি ক্যান গো আপ টু দ্যাট এক্সটেন্ট। সূর্য ক্যান গিভ ইজ লাইফ ফর পৌলমি, সূর্য ক্যান গিভ এভরিথিং অফ হিস টু পৌলমি। যে কোনো এক্সট্রিম লেভেলে যেতে পারে।